না দেখুন, আমরা ওনার টুইটটা দেখেছি আজকে, সেটাই এসছে আমার সামনে। সেখানে কোথাও তো আমি দেখিনি বিজেপিরও নাম নেই এবং তৃণমূল কংগ্রেসও নেই। সম্পূর্ণভাবে ব্যক্তিগত একটি মান অভিমানের আখ্যান সেই টুইটে আছে। কিন্তু ক্যামেরার সামনে মুখ খুলে এই অভিযোগগুলো করেছেন সোনালী গো। জয়প্রকাশ বাবু, একটা কেউ 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 একটি দল ত্যাগ করে আরেকটি দলে গেলে মতাদর্শের ব্যাপার থাকে, রাজনীতিতে মতাদর্শের ওপর দল বদল হয় বা দলের কাজ হয়। এখানে কোথাও তো মতাদর্শের কথা শুনতে পাচ্ছি না সোনালী দেবীর কাছ থেকে। এবং আজকে যখন তিনি বলছেন বিজেপিতে যোগদান করেছেন, স্বইচ্ছায় করেছেন, তাকে তো কেউ জোর করে করাননি, এবং আজকে তিনি নিজের ইচ্ছে ব্যক্তিগত কারণে আবার দল ছাড়ছেন, এই যে কারণগুলো বলছেন যে বিজেপিতে আমাকে এটা বলা হয়েছিল, ওটা বলা হয়েছিল, একবার বলছেন বিজেপিতে বলা হয়েছিল মমতার বিরুদ্ধে কথা বলার জন্য, আপনি এখনই বললেন, তো তৃণমূলের বিরুদ্ধেই কথা বলতে তো বলা হবে, তৃণমূল তো আমাদের প্রতিপক্ষ, প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের জন্যই তো রাজনৈতিক দল আমাদের মতাদর্শের ওপর ভিত্তি করে তিনি তার কথা বলবেন, সেইটা একদিক। আর একদিক হচ্ছে তার মানে কি তিনি তৃণমূল ছেড়ে কোন মতাদর্শের জন্য আসেননি, মান অভিমানের জন্যই এসেছিলেন, সেটা তার কথাতেই প্রমাণ হচ্ছে। সুতরাং যে কে কোন রাজনৈতিক নেতা নেত্রী যদি ব্যক্তিগত মান অভিমানের জায়গা করেন দুটি রাজনৈতিক দলের দল পরিবর্তনের ব্যাপারটা, সেখানে দেখুন রাজনৈতিক কথা কিছু বলা যায় না। আমি সোনালী দেবীকে শুধু বলবো যে এর মধ্যে যখন কোনো মতাদর্শ নেই তখন ব্যক্তিগত ব্যাপারটা ব্যক্তিগত জায়গায় রাখুন, বিজেপিতে আপনাকে জোর করে কেউ আনেনি, আপনি এসছেন যে কোনো কারণেই হোক এবং আজকে চলে যাচ্ছেন ওখানে মমতা দেবীর আঁচলের ছায়াতে যেতে চাইছেন, সেটাও ব্যক্তিগত মতামত, আপনাকে সব রকম শুভেচ্ছা, এবং এখানটাতে কোনো রাজনৈতিক মন্তব্য করার জায়গাও রাখেননি সোনালী দেবী। যদি কিছু অন্য কথা বলতেন যে এই মতাদর্শের জন্য এটাকে ছেড়েছি, তাহলে বোঝা যাচ্ছে তিনি মানসিকভাবে যে কোন রকম মানুষের জন্য কাজ করা বা এই যে বড় বড় আদর্শের কথা অনেক সময় তো আমরা শুনতে পাই যে দুটো দলের মধ্যে তফাৎ ইত্যাদি ইত্যাদি, কোনোটাই বোঝা যাচ্ছে সোনালী দেবীর কাছে এগুলো গুরুত্বপূর্ণ ছিল না। মান অভিমানের পালা, এটাই নাম মানে এই পুরো ঘটনাটাকে বলা হয় সোনালী দেবীর মান অভিমানের পালা, এইটুকুনি বলা যায়। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। যেদিন দল ছেড়েছিলেন সোনালী গো, কান্নায় ভেঙে পড়েছিলেন, কি বলেছিলেন শুনব। মমতাদি বললেন যে ওর সুগার খুব হাই, আপনি জানেন আমি সুগারের পেশেন্ট, কিন্তু আমার সুগার কখনো হাই হয় কখনো লো হয়, কিন্তু সুগার হাইয়ের জন্য মমতাদি তো একবার আমাকে ডেকে বলতে পারতেন যে সোনালী তোকে এবার টিকিট দেওয়া হচ্ছে না। তিনি পৈলানে গিয়ে মিটিং করে আসলেন, সেদিন আমি তার বডি ল্যাঙ্গুয়েজে বুঝেছিলাম হয়তো আমি টিকিটটা নাও পেতে পারি, তাও কিন্তু আমি ওনার অবাধ্য হইনি, দলের অনুগত হিসেবে আমি যেরকম উনি প্রোগ্রাম বলেছেন সেরকম সেরকম গেছি। দল কি বঞ্চিত করলো আপনার, মানে দলের জন্য যে কাজ করলেন সেক্ষেত্রে কি আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে না? এটাই হয়তো আমার ডেস্টিন। আমার সঙ্গে মুকুল রায়ের আজকে সকালেই কথা হয়েছে, উনি সন্ধ্যা 7:30টার মধ্যে আমাকে ফিডব্যাক দেবেন বলেছেন। আচ্ছা, কী কথা বললেন? আমি ওনাকে বলেছি আমি কোনো কেন্দ্র থেকে দাঁড়াতে চাই না, আর আমাকে একটা সম্মানজনক পোস্ট দাও যাতে আমি দলের হয়ে প্রচার করতে পারি। কোনো কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা নেই? না, একদমই না। সাতগাছি আমার রাজনীতির আতুরঘর, আমি সাতগাছিয়ায় যখন টিকিট পাইনি তৃণমূলের তরফ থেকে, সাতগাছিয়ায় যদি বিজেপিও আমাকে দাঁড়াতে বলে আমি হাত জোর করে না করে দেবো, আমি সাতগাছিয়া মানে কোথা থেকে আর দাঁড়াবো।